সর্বনাশ হবে আজ। চৌধুরী পরিবারের মান সম্মান সবকিছু শেষ হয়ে যাবে যদি। কেন ওলি এরকম বোকামো করলো আমি জানি না, কিন্তু আজ সব কথা মাকে জানাতেই হবে। নাও, এবার চলো ওকে ভেতরে নিয়ে এসো। এখানে এত লোকজনের ভিড়ে কথাগুলো বলা যাবে না, আলাদা করে কোথাও নিয়ে গিয়ে বলতে হবে। বৌরানী, কি হচ্ছে টা কি শুনি? পিসিমণি শোনো, বৌরানী ভেবো না যে আমি ব্যস্ত আছি বলে কিচ্ছু দেখছি না। হ্যাঁ, কি করছো তুমি এখানে? না পিসিমণি, আমি বলছি যে তুমি পাকিবাজি হচ্ছে না? সব কাজ বেশ সামলাচ্ছে বলে এখন ফাঁকি দেওয়া হচ্ছে মনের সুখে, একদম হবে না সেটা। চলো ভেতরে। কি হলোটাকে, তুমি কেন এদিক ওদিক করছো? সব লোকজন রয়েছে, অনেক কাজ আছে। বৌরানী বরণলাটা ধরো, চলো ভেতরে চলো। আমি একটু আসছি ভীষণ, আমার কাজ আছে, আমি আসছি। আরে আবার কেন ছটফট করে করছো তুমি? আমি এসে বলছি তোমার। বৌরানী, ও এরকম ভাবে কথা বললো, মুখে ওর স্বাভাবিক হাসিটাও নেই। কি কি হয়েছে নাকি বৌরানীর? এই শোন কন, কি ব্যাপার বল দেখিনি? কি হবে মামি? সেটাই তো তোকে জিজ্ঞাসা করছি। এই শীতের মধ্যে কপালে ফোটা ফোটা ঘাম, শুধু ইতি উতি করছিস, আত্মীয়দের সঙ্গে দাঁড়িয়ে দুদণ্ড কথা বলছিস না, কি ব্যাপার বল? কম কাজ বলো, একদিক সামলাতে যাচ্ছি তার একদিক। তুমি একা কেন মামি? মামা কোথায়? মামার সাথে থাকো তুমি। ও, কথা ঘোরাচ্ছিস না রে কর্ণ? না না মামি। এই শোন, যদি কিছু হয়ে থাকে বা যদি তোর মনে হয় কিছু গন্ডগোল হতে পারে, তাইলে আগে ভাগে বাড়ির বড়দের বলে দিই না, ভালোর জন্য বলছি। তুই জানিস তো, সব দোষ এসে তোর ঘাড়ে চাপবে, বুঝেছিস? এরকম কথা কেন বলছো মামি? না মানে কিছু নাও হতে পারে, কিন্তু আমার মনটা কেমন কুড়াক ডাকছে রে, তাই তো তোকে বলছি। তোর যদি মনে হয় কিছু একটা গন্ডগোল হয়েছে, তাইলে আমাকে খুলে বল না, আমি না হয় সব ব্যবস্থা করে দেবো। না না মামি, যা হবে সব ভালো হবে, তুমি একদম খারাপ চিন্তা করো না, আমি আসছি। ধরো চারপাশে এত খারাপের ভিড় যে খারাপ চিন্তাটাই আগে মাথায় আসে রে কলক। তবে আজ আমাদের জন্য বড় শুভ দিন, অনেক প্রার্থনা করে মা কালী এমন একটা দিন দিয়েছেন আমায়। ঝিমিলের বের রাতের কথা আমি ভুলিনি রে, আর সেই সব অপমান সুদ সমেত মিটিয়ে দেব। শুধু ওলিটা রাহুলের ফাঁদে পা দিক একবার। মা খুব খুশি আজকে, এরকম একটা কথা মাকে বললে হয়তো, কিন্তু কাকে বলবো তাহলে? একবার জানা জানি হলে তো সবকিছু। ঠাকুর, এই সর্বনাশ তুমি আটকাও, রক্ষা করো। সবাই এখানে অরূপকে নিয়ে ব্যস্ত, তাই না হলে একবার যদি কেউ বুঝতে পারে ওলি নেই, তাহলে তো কিছু একটা করতে হবে। কেউ তো দেখছি না, কোথায় ও? ওনাদেরকে একটু সার্ভ করে
না 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 প্লিজ 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 শুনুন একবার, কি হচ্ছেটা কি কনক? এখানে সবাই আছে, সবাই কি ভাববে এটা কি? খুব জরুরি দরকার, শোনো না তুমি। শোনো, এখানে সব থেকে জরুরি হচ্ছে গেস্ট অ্যাটেন্ড করা। হ্যাঁ, তুমি প্লিজ একটু এখানে থাকো প্লিজ। তোমার সঙ্গে আলাপ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। শতকি, ও এতক্ষণ ধরে ডাকছে, কথা বলো না। দেখো, সব কথা তো সবার সামনে বলা যায় না, না কথা বলো। কনক, তুমি এক এক সময় এমন করো না, আমার মনে হয় তোমার কোনো সেন্স নেই। না, আমার এখন কোনো সময়, তোমায় তো বলছি তো, প্লিজ এখন গেস্ট অ্যাটেন্ড করতে হবে। আমি তোমার এখন কথা শুনতে পাচ্ছি না, প্লিজ জাস্ট গো। আচ্ছা তুমি মহেশ মামা, এখানে ওয়েটাররা কি করছে? এখানে খাবার দাবার কেউ ওখানে নেই, স্ন্যাক্সে তুমি একটু প্লিজ দেখো না কি হয়েছে। স্ন্যাক্স স্ন্যাক্স ওরা দিচ্ছে না। ও আরে, আমি তো বলি না করছে, দেখি দেখি দেখি। হ্যাঁ আমাকে কিছু করতে হবে। একটা কাজ করতে হবে তোমায় মা, যতক্ষণ না অলির বিয়ে হচ্ছে ওর সঙ্গে তুমি ছায়ার মতো থাকবে। আমি ওর ছায়া হয়ে আছি গুরুমা, আমার দেওয়া কথা আমি রাখবই, যা কিছু হয়ে যাক অলির কোনো ক্ষতি হতে দেব না আমি, আমি ওকে বাঁচাবই। সবাই এখানে, আর কোন বাইরের দিকে কেন যাচ্ছে? স্ট্রেঞ্জ। আপনাদের বাড়িতে আজ এত বড় একটা ইভেন্ট, আমরা কি না এসে পারি? কিন্তু আজকে আপনাদের গাড়িতে এইভাবে যাওয়া মানে আপনাদের আজকের দিনে বিব্রত করা। আরে কি আর তো কাজে তো আজ গাড়িটা লাগতে পারে, বলুন। আমাদের একটা ট্যাক্সি ধরিয়ে দিলেই তো। হ্যাঁ, ট্যাক্সি? আমাদের বাড়িতে গাড়ি থাকতে আপনারা ট্যাক্সিতে যাবেন? ও, আর এই কথাটা যদি মা আর ইন্দু শোনে তাহলে আমার উপর খুব রাগ করবে। আর তাছাড়া বিশু তো বসে আছে, গাড়িটাও বসে আছে, আপনাদের বাড়িও কাছে, ও একটু নামিয়ে দিয়ে আসবে আপনাদের, কোনো অসুবিধা হবে না আমাদের। বিশু শোনো। হ্যাঁ ছোটবাবু বলুন। বলছি যে ওনাদেরকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসবে, কেমন? বসুন আপনারা, কোথায় ছাড়তে হবে ছোটবাবু? আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, চলো। অনেক ধন্যবাদ নিখিলেশ। খুব ভালো লাগলো, আবার আসবেন নিশ্চয়ই। আর আমাদেরও খুব ভালো লেগেছে আজ। আর কোনো অসুবিধা হয়নি তো? না না না, খুব ভালো ব্যবস্থা হয়েছে, খুব সুন্দর ব্যবস্থা, আমরা খুব আনন্দ করি। যা, বিশু চলে গেল, কি হবে এবার? কি করে খুঁজতে যাবো অলিকে? আফসাব, আমার খুব শুনতে ঠেকছে না রে জি। আমারও তো তাই মনে হচ্ছে, কনকটাকে একবার হাতে টাঙ্গালে পেলে ভালো হতো, বুঝলে তো? ওর পেট থেকে আমি সমস্ত কথা বের করে নিতাম, কিন্তু ওটাকেও তো দেখলাম গুটি গুটি করে গেল কোথায় যেন একটা। সে কি আমি ধরিনি ভাবছিস? থানায় পানায় করে ঠিক ফসকে গেল, বেটিটার খুব বুদ্ধি হচ্ছে দেখছি। আহ, দেখেছো তো, তুমি এত বেশি কথা বলো বলি না সব কিছু গুবলেট করে ফেলো। আরে বাবা, কনকটাকে নিশ্চয়ই তুমি ডাইরেক্টলি চার্জ করেছো, তাই ও কেটে পড়েছে তোমার সামনে থেকে। ও, তুই সেটাই ভাবলি না? কষ্ট দেখলাম কনক কাকে যেন খুঁজতে খুঁজতে গেল। আরে কনক, কোনো খিচুড়ি পাচ্ছে না তো? খিচুড়ি পাকালে তো আমাদেরই ভালো মা, কারণ এই খিচুড়িতে ফুটবে কনকই তো। সে না হয় বুঝলাম, কিন্তু ওই উলি আর ওই রাহুল ছেলেটার ব্যাপার, ওদের গল্পটা আমি ঠিক বুঝতে পারলাম না রে, কি হলো বলতো? আমিও তো সেটাই ভাবছি, রাহুল কি কলকাঠি নাড়লো সেটা তো জানতেই পারছি না, ওকে একটা ফোন করে দেখবো।